আসসালামু আলাইকুম আজকে আমি কিভাবে সারা বছর পেঁয়াজ কলি সংরক্ষণ করতে পারবেন সেটি শেয়ার করব। চারাটি পেঁয়াজ কলি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন টিচুর সাহায্যে কোনো প্রকার পানি যেন না থাকে সেভাবে ভালোভাবে মুছে নিচ্ছি তো সমস্ত ইগুলো আমি ভালোভাবে মুছে নিব মুছে নেওয়া হলে এই পর তারপরে আমি স্টেপ বাই স্টেপ কাজ করছি আমি যে সেপে আসলে পিঁয়াজ কলিটা সংরক্ষণ করব সেভাবে কেটে নেব আমি আজকে ফ্রাইড রাইসের জন্য করবো সেগুলো আগে কেটে নিচ্ছি আপনারা ছোটো বড়ো যে কোনো শেপে কেটে নিতে পারেন কেটে নিচ্ছি দেখ আপনারা দেখতে পাচ্ছেন আর কোনোভাবে পানি রাখা যাবে না পেঁয়াজ কলির গায়ে পানিটা রাখলে যখন আপনারা সংরক্ষণ করবেন দেখবেন এই পানিগুলো সব আইস এ পরিণত হবে সেটা আর পারফেক্টলিভাবে সংরক্ষণ করতে পারবেন না তো দেখেন আমি এইভাবে সব কেটে নিয়েছি কিছু আমি বড় শেপেও কেটে নিয়েছি যদি কোনো সময় অন্য কিছুতে আমি এটা ইউজ করি তো দেখেন এখন আমি এটা ভালোভাবে একটা পলিব্যাগে আমি নিয়ে নিচ্ছি পলিব্যাগের ভিতর যে বাতাস থাকে সেগুলোও চেপে চেপে বের করে নিচ্ছি যেন এক্সট্রা বাতাস ভিতরে না থাকে আর একটু মানে বড় করে আমি গিটটা দিয়ে দিচ্ছি যেন ডিপ হওয়ার পরে যেন যথেষ্ট জায়গা থাকে আমি এইভাবে সবগুলোই করে নিয়েছি আর বাসায় যে নর্মাল আমাদের আইসক্রিমের বক্স থাকে সেটা তো রাখলাম আপনাদের সুবিধার জন্য আমি সবভাবে দেখাচ্ছি যেটা আপনাদের সুবিধা সেই অনুযায়ী আপনারা করতে পারেন জিবলক ব্যাগ দিয়েও কিন্তু জিবলক ব্যাগেও কিন্তু রাখতে পারেন তো আমি এইভাবে ডিপে রাখছি তো ডিপ থেকে কিছুদিন পরে বের করে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন ঠিক এই রকম হবে দেখেন সু সুন্দরভাবে কিন্তু আপনাদের ডি সংরক্ষণ করতে পারেন আর যখন আপনারা ইউজ করবেন জাস্ট তার কিছুক্ষণ আগে বের করলেই কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন একদম খুব সুন্দরভাবে কিন্তু থাকে যেহেতু এখন সিজন আপনারা ইজিলি এটা সংরক্ষণ করে রাখতে পারেন আর তারপরে আপনারা ইজিভাবে এটা কিন্তু ব্যবহার করতে পারবেন তো এইভাবে আপনারা সব কিছুই কিন্তু সংরক্ষণ মটরশুটিও সংরক্ষণ করতে পারবেন তো আজ সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ